নমস্কার, আমার ইউটিউব চ্যানেল অ্যাক্টর ACTOR PRALAY JWT প্রলয়জিত, অ্যাক্টর প্রলয়জিতে আপনাদের স্বাগত। দেখুন, মানব জীবন একটাই তো, সবার মতো আমারও একটাই জীবন, কিন্তু আমার অনেক কিছু কাজ করতে ইচ্ছা করে বিভিন্ন ধরনের, এবং সেই জন্যই বিভিন্ন ধরনের পড়াশোনা করেছি। আমি ডাক্তারি পড়েছি, ন্যাচুরোপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছি, আমি মাস কমিউনিকেশনস অ্যান্ড ভিডিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি করেছি, আমি অভিনয় নিয়ে ডিপ্লোমাও করেছি, আমি নাটক নিয়ে পড়াশোনা করেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, আমি ভিডিওগ্রাফি শিখেছি আলাদা করে, মানে ডিপ্লোমা করেছি। তো এতগুলো বিষয় নিয়ে পড়াশোনা করেছি কেন, যে বিভিন্ন বিষয়ে কাজ করব, কিন্তু একসাথে তো এত কাজ সম্ভব হয় না। সাংবাদিকতা করতে করতে অভিনয়ের অফার এসছে, সাংবাদিকতার চাকরি হারিয়েছি, আবার কখনো ডিরেকশন সুযোগ পেয়েছি তখন অভিনয় করা যায়নি, অভিনয় করলে ডিরেকশন করা যায় না, ডিরেকশন দিলে সাংবাদিকতা করা যাবে না, অভিনয় করলে ক্যামেরা করা যাবে না, এসব করতে গেলে ডাক্তারি করা যাচ্ছে না, যাত্রা করতে চলে যাচ্ছি পেশেন্টরা খুঁজে পাচ্ছে না আমাকে, ডাক্তারিও হচ্ছে না ঠিকঠাক, অর্থাৎ কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, তাহলে কি করা যায়। তাই আমি ভাবলাম এমন একটা কাজ করব যে কাজে আমার সমস্ত শিক্ষাকে ব্যবহার করতে পারবো, কাজে লাগাতে পারবো, যাতে লোকেরও উপকার হবে, কারণ আমার খুব ভালো লাগে লোকের জন্য কাজ করতে, লোকের উন্নতি হলে মানুষ, আমার আশেপাশের মানুষের, সমাজের উন্নতি হলে আমার তো খুব আনন্দ লাগে। তো সেটাও যেমন করতে পারবো, পরোপকারও করতে পারবো, এবং আমার রোজগার তো করতেই হবে সংসার চালানোর জন্য, নিজেকে চালানোর জন্য, অন্ন বস্ত্র বাসস্থান বেসিক নিড, এছাড়া ঘুরতে বেড়ানো, সেগুলো ক্যামেরাবন্দি করা, সব কিছুর জন্য অর্থের দরকার। তাহলে এমন একটা কাজ করি যেখান থেকে অর্থও আসবে এবং আমার মনের শখগুলোও মিটবে, এবং যা যা নিয়ে পড়াশোনা করেছি সেগুলো কাজে লাগাতে পারবো। সেই ভাবনা থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা, অ্যাক্টর প্রলয়জিত। তো এই চ্যানেলে আমি দেখুন বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখছি, কখনো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া বা ফ্যামিলির বিভিন্ন আনন্দের মুহূর্ত শেয়ার করছি ফ্যামিলি ব্লগে, প্লেলিস্টে পাবেন এগুলো সব, কখনো পার্সোনাল ব্লগ, কখনো শুটিং ব্লগ, আমার শুটিং হতে পারে, অন্যের শুটিং হতে পারে, সেটা সিরিয়াল হতে পারে, সিনেমা হতে পারে, ঘুরে ঘুরে সেগুলো ক্যামেরাবন্দি করছি, এডিট করে আপনাদের দেখাচ্ছি, কখনো নাম দিয়েছি সিরিয়াল ব্লগ, আবার সিনেমা ব্লগও, আবার যাত্রা করেছি, যাত্রাকে খুব ভালোবেসে ফেলেছি, একটা ব্লগ করেছি প্লেলিস্টে দেখবেন, যাত্রা ব্লগ, অর্থাৎ যাত্রার বিভিন্ন শিল্পীদের সাথে ইন্টারভিউ, বিভিন্ন লোকের কথা আপনাদের সামনে তুলে ধরতে আমার খুব ভালো লাগে। শুধু সফল কেন, যারা স্ট্রাগল করছে, চেষ্টা করছে, বা যারা ব্যর্থ হয়েছে, সবার কথাই তুলে ধরবো, কেন ব্যর্থ হয়েছে তার থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন, তো আর যারা সফল হয়েছে তার থেকেও শিক্ষা নিতে পারবেন কীভাবে সাফল্য লাভ করা যায়। তো বিভিন্ন মানুষের ইন্টারভিউ, আবার সাংবাদিকতার মতো ও সাংবাদিকদের মতো আশেপাশে কী ঘটছে সেগুলোও তুলে ধরার ইচ্ছা, ক্যামেরা নিজেই করছি ফলে ভিডিওগ্রাফি ক্যামেরা যে শিখেছি সেটাও কাজে লাগাতে পারছি, ডিরেকশন দিতে পারছি, নিজেই নিজেকে ডিরেকশন দিচ্ছি, অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা, এতদিন ধরে অ্যাঙ্কারিং করেছি একটি চ্যানেলে, সেটাও করে ফেলছি, আবার এত ভালো একটা শিক্ষা যেটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা, মানে আপনারা যাকে বলে ন্যাচুরোপ্যাথি ডক্টর, অনেকে ইংরেজি টার্মটা ব্যবহার করে, সেটাকেও কাজে লাগাচ্ছি, কি বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি, আমার পড়াশোনা, আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, পেশেন্ট দেখার অভিজ্ঞতা সব লাগিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। এইভাবে চলছে আমার চ্যানেলে বিভিন্ন রকমের ব্লগ, তো সেগুলো যদি আপনারা দেখেন তো আমি খুব উৎসাহিত হতে পারবো। আমি অতটা ডিটেলে জানি না কীভাবে প্রমোট করা যায়, অনেক ক্ষেত্রে শুনেছি টাকা দিয়ে করতে হয়, অনেকে বলছে আরও অনেক SEO করা ভালোভাবে, তো সব তো সম্ভব হয় না, আমি আবার অনেকটা ভাগ্যেও বিশ্বাসী পরিশ্রমের সাথে সাথে, তো ভাগ্য ভালো থাকলে এবং আপনাদের সহযোগিতা থাকলে আমার চ্যানেলটা গ্রো করবে। চ্যানেলে যদি অনুষ্ঠানগুলো দেখে আপনারা লাইক দেন, ভালো না লাগলে ডিসলাইক দেন, বিভিন্ন রকম কমেন্ট করেন, মন্তব্য করেন, পরামর্শ দেন আমাকে, আমি সব সময় গ্রহণ করতে প্রস্তুত, তাহলে কী হবে, আমার চ্যানেলটার গ্রোথ হবে, অর্থাৎ ওপরের দিকে উঠবে, এবং ইউটিউব আমাকে টাকা পাঠাবে, এটা শুনেছি
পেয়ে থাকে সবাই। তো আমার এই ইচ্ছাটাতে শুধু আমার একার পক্ষে তো সম্ভব নয়, আপনারা যদি সহযোগিতা করেন, আমার অনুষ্ঠানগুলো দেখেন, ভালো মন্দ বিচার করেন, কমেন্ট করেন, তাহলে আমার চ্যানেলটি উন্নতি করবে, আমি রোজগার করতে পারবো এবং এরকম একাধিক প্রোগ্রাম আপনাদের জন্য রাখতে পারবো। এবং আপনারা যদি দেখেন, মনে হয় খুব নিরাশ করব না, অনুষ্ঠানগুলো সরল মনে পরিষ্কারভাবে আমি সব কিছু করা পছন্দ করি, কোনো জটিলতার আশ্রয় নেই, সহজভাবে কীভাবে শরীরকে সুস্থ রাখবেন, কোনো অনুষ্ঠানকে খুব সহজভাবে প্রেজেন্ট করা, সেগুলো করার চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগবে, লাগেও। কিন্তু অনেক সময় খেয়াল থাকে না দেখতে দেখতে যে একটা লাইক দিত, তো তাই একটু লাইক দেবেন আর একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন যাতে আরও অনেক লোক দেখতে পারে, তাহলে আমার চ্যানেলটা মানিটাইজ হবে, টাকা পয়সাও রোজগার হবে, আমার শখও মিটবে। তো বিভিন্ন থাম্বনেল করেছি এই তার মানে বিভিন্ন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, অর্থাৎ এই এই বিষয়ের ওপর আমার ভিডিওগুলো। প্লে লিস্ট থেকে গিয়ে আপনার পছন্দের ভিডিও দেখতে পারেন, পুরনো পুরনো, যারা নতুন সাবস্ক্রাইব করছেন তারাও দেখুন কোন ভিডিওটা আপনি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সব মিলিয়ে চেষ্টা করে যাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন, থেকে আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর আর কী কী বিষয়ের ওপর করলে ভালো হয় সেগুলো বলুন। ডাক্তারির ওপর দু চারটে ভিডিও করেছি, কিন্তু যেহেতু বেশি সাবস্ক্রাইবার হয়নি ওই জন্য এখন করছি না, একটু সাবস্ক্রাইবার বাড়লে আমি আরও করব, কারণ এগুলো তো খুব ভালো জিনিস, বিনা ওষুধে কীভাবে সুস্থ থাকবেন এগুলো যদি জানতে পারেন, নিজের জীবনটা কীভাবে ভালো রাখবেন, মৃত্যু থেকে কীভাবে নিজেকে দূরে রাখবেন, যৌবনের দিকে আবার ফিরে যাবেন, এগুলো তো প্রচুর লোককে শেয়ার করতে ইচ্ছা করে। তাই আর কদিন বাদে আরও অনেক ভালো ভালো ভিডিও আনবো, বিভিন্ন লোকের কথা তুলে ধরবো, বিভিন্ন সিরিয়াল সিনেমার শুটিং দেখাবো, আপনাদের যাত্রা দেখাবো। তো আপনারা দেখুন এবং আমাকে দু হাত ধরে আশীর্বাদ এবং সহযোগিতা করুন এবং আমার পাশে থাকুন, এইটুকুই আমার অনুরোধ। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অ্যাক্টর প্রলয়জিৎ।